দেরিতে শুরু হলেও মাসব্যাপী বাণিজ্য মেলার সময় পেরিয়েছে 20 দিন। হাতে গোনা মাত্র কদিন থাকায় প্রতিদিনই বাড়ছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বেশ জমজমাট পরিবেশ ছিল মেলায়। অন্যান্য শুক্রবারের তুলনায় এদিন ভিড়ও ছিল বেশি। শেষ দিকে সব স্টল ও প্যাভিলিয়নেই দেখা যায় ক্রেতাদের পদচারণা। সময় কম, তাই কেনাকাটাতেই বেশি মনোযোগ তাদের। ভালো লাগছে, ছুটির দিনটা এনজয় করতেছি। সাধারণত বাচ্চার জিনিসটা বেশি ইয়ে করি আর কি, বাচ্চাদের জন্য ক্লিপ এগুলাই পছন্দ করি অনেক। দিল্লি অ্যালুমিনিয়ামের জিনিস, তারপরে হচ্ছে আপনার এই যে হোম ডেক্সের চাদর, টার্কিশ কার্পেট, এগুলো কেনার জন্যই আসি। সব ধরনের কেনাকাটা করে অনেক সাশ্রয় এবং ভালো একটা আমাদের জন্য যথেষ্ট বিনোদনের একটা প্রয়াস খুঁজে পাইছি। মেলা তো মানে মোটামুটি ডিসকাউন্টেড থাকেই, অন্যান্য ইয়ে অনুযায়ী মোটামুটি অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই কেনাকাটা হয়েছে। বিক্রেতারাও এখন আর দাম ধরে নেই, হাতে মাত্র কদিন, তাই লাভের অঙ্ক কমিয়ে এখন পণ্য বিক্রিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। তবে কারো ব্যবসা প্রত্যাশিত হলেও এবার বিক্রি কম বলে জানান অনেকে। গতবার তো মনে করেন যে আসলে একটু ছিল, এবার নির্বাচনের জন্য পিছিয়ে দেওয়ার কারণে আর তোবা মানে ভিড় করতে একটু দেরি হয়েছে, আশা করি ভালো হবে। এখন যে কটা দিন আছে ওই কটাই ফ্রাইডে মনে করতে হবে, কারণ দিন তো আছে আর মাত্র 10 দিন। আমাদের যে টার্গেট ছিল এই বছর মেলাতে সেই টার্গেট পূরণ হয়নি, কারণ গত বছরের তুলনায় এবার মেলাতে বেচা কিনা খুব অবস্থা খারাপ। মেলার বাকি দিনগুলোতে বেচা কিনা বেশি হওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।